বন্ধুরা, আপনারা সবাই জানেন 1934 সালে 12ই জানুয়ারি মাস্টারদা সূর্যসেনের ফাঁসি হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন, এত বড় সাহসী বিপ্লবী, তার পক্ষে কি ধরা পড়া সম্ভব, নাকি তাকে কেউ ধরিয়ে দিলেন? কিন্তু কেন? জয় হিন্দ, বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে মাস্টারদা সূর্যসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেদিনের সেই কাল রাতের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো। সন্ধ্যাবেলায় নেত্রসেন তার নিজের বাড়িতে বসে জলখাবার খাচ্ছেন এবং তারই পাশে বসে রয়েছেন তার স্ত্রী। হঠাৎ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। দরজা খুলতেই দেখলেন তাদের পাড়ারই চেনা ছেলে কিরণ সেন নেত্রসেনের সাথে দেখা করতে এসেছেন। তার স্ত্রী সবেমাত্র ভাবছেন যে তাদের মাঝখানে তার থাকা ঠিক নয়, তাকে সরে যাওয়াই ভালো। এমন সময় পাড়ার চেনা ছেলে কিরণ সেন আচমকা কাটারির কোপে স্বামীর মুন্ডু ধর থেকে আলাদা করে দিলেন। থরথর করে কাঁপছেন গ্রামের ওই সহজ সরল স্ত্রীটি। ঘাতক কিরণ সেন যাওয়ার আগে বলে গেলেন, মাস্টারদার সাথে বেইমানি করার এটাই উপযুক্ত শাস্তি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কিরণ সেনও ছিলেন একজন বিপ্লবী যিনি মাস্টারদার দলে কাজ করতেন। ব্রিটিশ পুলিশ বহুবার ওই গ্রাম্য স্ত্রীকে কতবার কত রকমভাবে জেরা করেছেন, একবার তিনি বলুন ওই ঘাতকের নাম। সেই নাম নেত্রসেনের বিধবা স্ত্রী একবারের জন্য ফাঁস করেনি। নেত্রসেনের স্ত্রী সক্রিয়ভাবে বিপ্লবী কাজকর্মে যুক্ত না থাকলেও বিপ্লবী আন্দোলনকে তিনি মনে প্রাণে সমর্থন করতেন, এটা বোধহয় এখন পরিষ্কার। তিনি বলেছিলেন, চোখের সামনে স্বামীকে লুটিয়ে পড়তে দেখে মানসিক যন্ত্রণায় তিনি ভেঙে পড়েছেন, তিনি বিধবা হলেন। কিন্তু যে মানসিক যন্ত্রণায় সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন সেটা হলো তার স্বামী নেত্রসেন একজন প্রতারক, যিনি ব্রিটিশ পুলিশের পুরস্কারের লোভে বিশ্বাসঘাতকতা করেছিল মাস্টারদার মতো বিপ্লবীর সঙ্গে, বিশ্বাসঘাতকতা করেছিলেন ভারত মাতার সঙ্গে। তাই তাকে হত্যা করে ঠিকই করেছেন মাস্টারদার সহযোগী ওই তরুণ, এবং তাকে মেরে ফেললেও তিনি ওই বিপ্লবীর নাম কোনোদিনও বলবেন না। কিন্তু বিশেষ কিছু ঝামেলার মধ্যে পড়তে হয়নি ওই রমণীকে। তারপর কিছুদিনের মধ্যেই ব্রিটিশ পুলিশ মাস্টারদার উপরে অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা বলুন, যে মানুষটা দেশের মুক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন আর তাকেই ধরিয়ে দেওয়া হলো। আমার বন্ধুদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি, আপনারা অনেকেই মনে করেন নেত্রসেনের স্ত্রী তার স্বামীকে আঁশবটি দিয়ে মুণ্ডচ্ছেদ করেছিলেন, কিন্তু এই তথ্যটি সত্য নয়। আপনারা যদি মানসী ভট্টাচার্যের চিতাগং আই অব দ্য টাইগার গ্রন্থটি পড়েন, আপনারা জানতে পারবেন বিপ্লবী কিরণ সেন নেত্রসেনের মুণ্ডচ্ছেদ করেছিলেন। যাই হোক, মাস্টারদা সূর্যসেন ছিলেন একজন ছাপোষা স্কুল মাস্টার। বাবা রমণীরঞ্জন সেনও ছিলেন স্কুল শিক্ষক ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলায়। মা শিলাবালা দেবীর কোল আলো করে এলেন সূর্যকুমার 1894 সালের 22শে মার্চ। বড় হয়ে গ্রামের স্কুলের পড়াশোনা শেষ করে 1916 সালে সূর্যসেন গেলেন বহরমপুরে। বিয়ে পড়তে ভর্তি হলেন কলেজে। সেখানে এক শিক্ষক তাকে যেন নতুন করে পৃথিবীর আলো দেখালেন। দেশকে স্বাধীন করার জন্যই নতুন শিক্ষায় আলোকিত হলেন মাস্টারদা সূর্যসেন। চট্টগ্রামে ফিরে 1918 সালে নন্দনকানন ন্যাশনাল স্কুলে যোগ দিলেন সূর্যসেন এবং পরে সভাপতিও হলেন। গণিতের শিক্ষক মুখে মুখে হয়ে গেলেন মাস্টারদা। যোগ দিলেন কংগ্রেসে, কিন্তু তার মন বলতো অন্য কথা। তিনি বলতেন, অহিংস নয় সহিংস পথেই আসবে ভারতের স্বাধীনতা। অনুশীলন সমিতিতে যোগ দিলেন মাস্টারদা। মাস্টারদার কথায় বহু যুবক যুবতী তরুণ তরুণী যোগ দিলেন তার গেরিলা বাহিনীতে। মাস্টারদার গেরিলা বাহিনীর সদস্য হিসাবে যোগদান করলেন গণেশ ঘোষ, লোকনাথ বল, নরেশ রায়, শশাঙ্ক দত্ত, অর্ধেন্দু দস্তিদার, প্রীতিলতা বৈদ্যদার, কল্পনা দত্ত,
সবাই মিলে ঠিক করলেন ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন করতে হবে, সেই সঙ্গে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে দেশের বাকি অংশ থেকে। অভিযানের জন্য দিন ঠিক হলো 1930 সালের 18 এপ্রিল। গুড ফ্রাইডে উৎসবের মেজাজে থাকবে ইউরোপিয়ানরা। 65 জন বিপ্লবী দুভাগে বিভক্ত হয়ে শুরু করলেন অভিযান। প্রথমে রেললাইন উপরে টেলিগ্রামের খুঁটি ভেঙে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো বাইরের জগৎ থেকে। বিপ্লবী গণেশ ঘোষের নেতৃত্বে বিপ্লবীরা পুলিশের অস্ত্রাগার ঘিরে ফেললেন। বিপ্লবী লোকনাথ বলের নেতৃত্বে 10 জন বিপ্লবী ঘিরে ফেললেন অক্সিলিয়ারি ফোর্সেস আর্মরি। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পুরোপুরিভাবে সফল হয়নি। ঠিকমতো বোঝা যাচ্ছিল না কোথায় রাখা আছে গোলা বারুদ। প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র লুণ্ঠন করা হয়েছিল, কিন্তু গোলা বারুদের হদিস পাওয়া যায়নি। তবে অভিযানের দিন মাস্টারদা সমস্ত বিপ্লবীদের কাছ থেকে মিলিটারি স্যালুট নিয়েছিলেন, উত্তোলন করেছিলেন জাতীয় পতাকা। অভিযানের পরে সূর্য সেন ও বিপ্লবীরা আত্মগোপন করেছিলেন চট্টগ্রামের কাছে জালালাবাদ পাহাড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত 22 এপ্রিল ব্রিটিশ বাহিনী খবর পেয়ে তাদেরকে ঘিরে ফেলল। ইংরেজ আর বিপ্লবীদের রক্তক্ষয়ী লড়াইয়ে মৃত্যু হল 12 জন বিপ্লবীর। তারপর জালালাবাদ পাহাড় থেকে ছোট ছোট দলে সূর্য সেন বিপ্লবীদের পাঠিয়ে দিলেন বিভিন্ন গ্রামে আত্মগোপন করে থাকার জন্য। মাস্টারদাও আত্মগোপনের পথ বেছে নিলেন। ব্রিটিশ পুলিশের চিরুনি তল্লাশিতে পরের কয়েক বছরে অনেক বিপ্লবী ধরা পড়লেন, অনেকে ইংরেজ পুলিশের গুলিতে প্রাণও হারালেন। কিছু বিপ্লবী কলকাতায় পালিয়ে গেলেন, কয়েকজন আবার নতুন করে ছাত্র সংগঠন করতে চাইলেন। মাস্টারদা বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে দিন কাটাতে লাগলেন। মাস্টারদা কখনো গোয়ালা, চাষি, পুরোহিত, ধর্মপ্রাণ মুসলিম, কতই না ছদ্মবেশে তিনি দিন কাটিয়েছেন। কতবার তিনি ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলেন। তারপর একদিন সব খেলা শেষ হয়ে গেল শুধুমাত্র একজন বিশ্বাসঘাতকের জন্য, যেদিন মাস্টারদা সূর্য সেন আশ্রয় নিয়েছিলেন নেত্রসেনের বাড়িতে। নেত্রসেনের কাছ থেকে খবর পেয়ে 1933 সালের 16 ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশ নেত্রসেনের বাড়ি থেকে সূর্য সেনকে গ্রেপ্তার করেন। বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন যে মানুষটা দেশের জন্য, দেশের মানুষদের জন্য এত লড়াই চালিয়ে গেলেন আর তাকেই ধরিয়ে দিলেন? এত বড় বিশ্বাসঘাতকতা, প্রতারণা বোধহয় কেউ কারুর সাথে করে না, যেমনটা নেত্রসেন করেছিল। কিন্তু এই রকম বিশ্বাসঘাতকতার কারণেই আমাদের স্বাধীনতা পেতে এত দেরি হয়ে গেল। কিন্তু বন্ধুরা, আপনারা সবাই শুনেছেন বিপ্লবীরা কোনোদিন বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখে না, তাই তার শাস্তি তাকে দিয়েও দিল। ঘোষণা করা 10,000 টাকা পুরস্কার পাবার আগেই বিশ্বাসঘাতকতার উচিত শাস্তি পান নেত্রসেন। ঘাতকের নাম কোনোদিনও পুলিশের কাছে বলেননি নেত্রসেনের স্ত্রী। তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের পরম ভক্ত। অন্যদিকে তারকেশ্বর দস্তিদার সূর্য সেনকে জেল থেকে মুক্ত করার পরিকল্পনা করতে থাকেন, কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে যায় এবং ব্রিটিশ পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করেন। 1934 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম জেলে ফাঁসি হয় মাস্টারদা সূর্য সেনের। বন্ধুদের, এই মুহূর্তে একটি মর্মস্পর্শী তথ্য জানিয়ে রাখি। মাস্টারদার ফাঁসির আগে ইংরেজ পুলিশ দিনের পর দিন তাকে অকথ্য অত্যাচার নির্যাতন করেছেন, যেটা শোনার পর আপনারা চোখের জল আটকাতে পারবেন না। হাতুড়ি মেরে ভেঙে দেওয়া হয়েছিল সমস্ত দাঁত, উপরে নেওয়া হয়েছিল প্রত্যেকটা নখ, মেরে মেরে চুরমার করে দেওয়া হয়েছিল দেহের সমস্ত জয়েন্ট অংশকে। ভাবতে পারছেন বন্ধুরা, এইভাবে তিনি অত্যাচার সহ্য করেছিলেন। কিন্তু তারপরেও তিনি তুমি জাননি, তার সমস্ত সহযোগী বিপ্লবীদের উদ্দেশ্যে যে চিঠি লিখে গিয়েছিলেন সেটা জানার পর আপনার শরীরের লোম খাড়া হয়ে উঠবে। আপনারা জানতে পারবেন মাস্টারদা
ঠিক কত বড় উদার ও দুঃসাহসী বীর যোদ্ধা ছিলেন সেটা আমরা কোনো এক পর্বে নিশ্চয়ই জানাব। যাই হোক, মাস্টারদার অচেতন দেহটাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির পরে তার কোনো শেষকৃত্যও হয়নি। শোনা যায়, ফাঁসির পরে তার দেহটাকে তার পরিবার তথা বিপ্লবীদের হাতে তুলে না দিয়ে ধাতব খাঁচায় ভরে ফেলে দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরে। হায় রে বিধাতা, শেষ কাজটাও করতে দিল না ওই অত্যাচারী নিষ্ঠুর হিংস্র শয়তান ইংরেজরা। 1934 সালের 12 জানুয়ারি মাস্টারদা সূর্য সেনের সঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল আর এক বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকেও। ব্যথিত হৃদয়ে, দুঃখ ভারাক্রান্ত মনে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মায়েবের পক্ষ থেকে সেদিনের সেই তার সহযোগী বিপ্লবীদের মতো মাস্টারদা সূর্য সেনকে ও তারকেশ্বর দস্তিদারকে জানাই মিলিটারি স্যালুট। সবশেষে আমার বন্ধুদের জানাই, প্রতি বছর 12 জানুয়ারি সারা পৃথিবী জুড়ে পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের জন্মদিনের উৎসব পালিত হয় এবং আমরা সবাই খুবই শ্রদ্ধা ভক্তি ও আনন্দের সাথে পালন করে থাকি। কিন্তু তার মধ্যেও যেন মনের কোণে রয়ে যায় বেদনা ভরা আক্ষেপ। স্বামীজির মতো মাস্টারদা সূর্য সেনের মহাপ্রয়াণ দিবস পালন করা হয় না কেন, এই প্রশ্ন রইল আমার সমস্ত বন্ধুদের কাছে। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আমাদের মাইএম ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে, চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। তাছাড়া এই ধরনের ফ্যাক্ট, সায়েন্স এবং রক্ত শীতল হয়ে যাওয়া ঐতিহাসিক ভিডিও রয়েছে, সেগুলি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।